রাজশাহীতে এক রাতে দুই চিকিৎসক খুনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় জড়িতদের গ্রেপ্তারে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএমএ রাজশাহী শাখার নেতৃবৃন্দরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহির। আবরার, আজকে 10:30টায় এই মানববন্ধন শুরু হয় বিএমএ আয়োজনে, এবং সেখানে প্রায় 200+ যে চিকিৎসক তারা এখানে উপস্থিত ছিলেন, এবং সেখান থেকে তারা বলেছেন যে 72 ঘন্টার মধ্যে যে দুটি চিকিৎসক হত্যার দুটি মামলা রয়েছে দুই থানাতে, আমরা এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যে অতিরিক্ত কমিশনার রয়েছেন জনাব বিজয় বসাক, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। একটু যদি জানাতেন যে আসলে মামলা দুটোর কি অগ্রগতি, এবং চিকিৎসক হত্যাকাণ্ডের বিষয়ে যে দাবিগুলো, সেই আপনাদের অগ্রগতির বিষয়টা যদি একটু জানান। ধন্যবাদ। আমি যেটি বলছি যে আমাদের এখানে এই পর্যন্ত যে দুটি ঘটনা ঘটেছে, এটি ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনাটিকে সংবেদনশীলতার সাথে আমরা বিবেচনা করি, আমরা কাজ করছি, এবং একই সাথে আমরা এই জিনিসটি বলছি যে আমাদের এখন পর্যন্ত কোনো আসামি যদি গ্রেফতার না হয়ে থাকলেও, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের একটি ঘটনা, আমাদের কাছে কিছু তথ্য এসেছে, যে তথ্যগুলোকে আমরা দেখছি, চেকব্যাক করছি, এবং আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই আসামি গ্রেফতার হবে। এবং বিএমএ যে দাবি করেছে, 72 ঘন্টার যে দাবি করেছে, তারা এই দাবিটি করেছে, তাদের দাবি তারা করেছে, আমরা বিশ্বাস করি তার মধ্যে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো তাদেরকে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে পুলিশ এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা বলছেন যে খুব শিগগিরই হয়তোবা এই দুটি মামলায় আসামিরা গ্রেপ্তার হতে পারেন। তবে নগরীর যে সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটি এখন পর্যন্ত ভালো আছে, এবং তারা এটি অব্যাহত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এ ছিল আজকের কর্মসূচির খবর আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবরার শাহির।